আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? শিক্ষার্থীরা নিশ্চয় ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের প্রাথমিক বিজ্ঞান পড়াতে। আচ্ছা, আমরা প্রথম অধ্যায় থেকে কি কি শিখেছি চলো টপিক গুলোর নাম জেনে নিই। প্রথম অধ্যায় কি ছিল? পরিবেশ। তারপর এই পরিবেশের মধ্যে কি কি থাকে? জীব, জল। তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা এখন কি করছি? জীব ও জল। জীব ও জল সম্পর্কে আমরা আগে কিন্তু অনেক কিছু জেনেছি। জীব সম্পর্কে জেনেছি যে জীব দুই প্রকার, উদ্ভিদ এবং প্রাণী। প্রাণী কারা, উদ্ভিদ কারা, সেটা সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। আমি প্রাণী, গাছ কি, গাছ উদ্ভিদ। আচ্ছা, তো কাকে লাস্ট ক্লাস কোন পর্যন্ত ছিল? উদ্ভিদ, তাই না? উদ্ভিদ হচ্ছে, দেখো তোমরা 8 নম্বর পৃষ্ঠা বের করো। উদ্ভিদ হচ্ছে তার দেহে, মানে মানুষ যে আমি, আমার কি কি আছে, আমার দেহে, দেহ কি নিয়ে গঠিত? আমার হাত আছে, আঙুল আছে, চোখ আছে, নাক আছে, তাই না? তাহলে হচ্ছে এই যে উদ্ভিদ, উদ্ভিদদের কি কি আছে? উদ্ভিদের তো অনেক কিছু আছে, যেমন উদ্ভিদ যেহেতু জীব, তাহলে চলো উদ্ভিদ হচ্ছে মূল কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, এটা কিন্তু আমরা দেখেছি, তাই না? একে গাছ আঁকিয়ে কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা শাখা প্রশাখা। আচ্ছা, তাহলে হচ্ছে এই কয়েকটি উপাদান অঙ্গ নিয়ে, উদ্ভিদের অঙ্গ নিয়ে উদ্ভিদ গঠিত হয়। আর উদ্ভিদ যে মাটির মধ্যে দাঁড়িয়ে থাকে রক্ত করে, সেখানে হচ্ছে কিসের সাহায্যে? মূলের সাহায্যে। মূল যখন মুক্ত হচ্ছে মাটির নিচে থাকে, মাটিটাকে শক্ত করে আটকে ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, তারপর হচ্ছে বৃষ্টি, এগুলো থেকে নিজেকে রক্ষা করে। আচ্ছা, তারপর দেখো আমরা জেনেছিলাম যে উদ্ভিদ চলাচল করতে পারে না, তারপর শুনতে পারে না, ঘ্রাণ নিতে পারে না। আর প্রাণীর ক্ষেত্রে চলো তো দেখি কি করে প্রাণী। আমি আমি ঘ্রাণ নিতে পারি, খাবার খাই, তারপর হচ্ছে চলাচল করতে পারি, কিন্তু উদ্ভিদের সাথে যদি আমরা তুলনা করি তাহলে কি হয়, এগুলো সম্পূর্ণ বিপরীত হয়ে যায়, তাই না? আচ্ছা দেখো, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, এটা কিন্তু আমরা জেনেছি যে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। মানুষের জন্য অপেক্ষা করে না যে মানুষ এসে আমাদের খাবার দিয়ে যাবে, তাই না? আর হচ্ছে মানুষ কি করে, মানুষ যদি এখন আমি দাঁড়িয়ে আছি, আমার ক্ষুধা পেয়েছে, আমি কি একা একা বলবো যে না আমাকে হচ্ছে আমি নিজের খাদ্য নিজে এখানে দাঁড়িয়ে থেকে তৈরি করবো? ভাবো না আমি একা একা ভিতরে তৈরি করতে পারি, সেটা তো না। সেটা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য, চলাচলের জন্য শক্তি যে দরকার, সেটার জন্য আমাদের এখান থেকে মুভ করতে হবে, সামনে যেতে হবে, খাবার কোথায় আছে সেই খাবার খুঁজে খাবার খেতে হবে শক্তি পাওয়ার জন্য, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা যে জানলাম যে চলাচল করতে পারে প্রাণী, দেখো অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছে মতো চলাচল করতে পারে, প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, সেটা তো আমরা দেখলাম। আচ্ছা, আর প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ বা অন্য প্রাণী খেয়ে থাকে। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ, গাছ, শাক, তারপর আপেল, কলা, এগুলো কিন্তু উদ্ভিদেই হয়, তাই না? সেগুলো কে খায়? সেগুলো হচ্ছে মানুষ, প্রাণী, এরা খায়, তাই না? আর হচ্ছে আর যেমন এখানে লেখা যে প্রাণী অন্য প্রাণী খেয়েও বেঁচে থাকে, যেমন আমি মানুষ, আমি গরুর মাংস রান্না করে সেটা খাই, মুরগির মাংস রান্না করে সেটা খাই, তাই না? যেমন শিয়াল হচ্ছে মুরগি চুরি করে খেয়ে ফেলে, তাই না? তাহলে দেখো প্রাণী গাছের যে ফল সবজি উদ্ভিদও খায়, আবার প্রাণী প্রাণীও খায়, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমরা জেনেছি যে প্রাণীদের চোখ, কান, নাক, মুখ, একটু আগে তো বললাম যে আমার কি কি আছে আমি তো বুঝতেই পারছি। দেখো গরু ছাগল ওদেরও কিন্তু চোখ আছে, নাক আছে, শ্বাস নেয়, তাই না? আচ্ছা, আর এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায়, ঘ্রাণ ও স্বাদ নিতে পায়। আমরা খাবার খাচ্ছি, এই যে জিহ্বা আছে, জিহ্বা দ্বারা আমরা কি করি, স্বাদ নিই খাবারে। আর এই যে নাক, আমরা শ্বাস নিচ্ছি, শ্বাসের সাহায্যে কোনো, ধরো তোমরা পারফিউম দাও, সেই পারফিউম শ্বাস নিলে ওই ভেতরে চলে যায়, আমরা বুঝতে পারি যে এই গন্ধটা কত সুন্দর, ফুলের গন্ধটা কত সুন্দর, তাই না? উদ্ভিদ তো এভাবে নিতে পারে না, কারণ তাদের তো নাক নেই। আচ্ছা, তাহলে এখানে আজকে কি টপিক? আজকের টপিকটা উদ্ভিদ। উদ্ভিদ সম্পর্কে তো আমরা জানলাম, তাই না, যে হচ্ছে উদ্ভিদ কি? উদ্ভিদ হচ্ছে চর্চা করতে পারে না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদ কি কি অঙ্গ নিয়ে গঠিত?
অঙ্গ বা কি কি উদ্ভিদের মূল কাণ্ড পাতা থাকে, কি কি অংশ থাকে, ঠিক আছে? মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে। দেখো এইখানে দেখো একটা জবা, জবা ফুল দেখছো, আম গাছ, তোমরা আম গাছ তো দেখেছো তাই না? আম গাছকে যে তোমাদের তাকে আঁকিয়ে দিয়েছিলাম না, যে হচ্ছে এই যে এটা হচ্ছে কি, এটা কাণ্ড তাই না? তারপর হচ্ছে শাখা প্রশাখা, এই যে এইভাবে থাকে না, এটা শাখা প্রশাখা, এই দিক দিয়ে হচ্ছে কি থাকে, পাতা থাকে, থাকে তো। এইটা যদি মাটি হয়, এইটা হচ্ছে মাটি, গাছটি দাঁড়িয়ে আছে। এখন গাছটির এভাবে যদি এই পর্যন্ত শেষ হয়ে যায়, তাহলে যদি ঝড় আসে, যদি বৃষ্টি আসে, তাহলে গাছটি তো পড়ে যাবে। তা তাকে সাপোর্টের জন্য আমরা শিখেছি যে এখানে মূল থাকে, কিছু কিছু মূল কিছু উপর দিয়ে দেখা যায় তাই না? তোমরা বট গাছ দেখেছো না, বট গাছে হচ্ছে মূল গুলো উপর দিয়ে থাকে এভাবে, দেখেছো না? হ্যাঁ, আর হচ্ছে আম গাছের মূল কিন্তু দেখা যায় না, ওই আম গাছের মূলটা মাটির ভিতরে থাকে। তো এরা হচ্ছে এই মাটিটাকে আটকে ধরে রাখে। তেমন এখানে লেখা আছে যে কোন কোন উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা থাকে। এই যে আমি শাখা প্রশাখা, শাখা প্রশাখা বলতে কি বুঝছো, যে এখান থেকে একটা ডাল বের হয়, এই সাইডে একটা ডাল বের হয়, বিভিন্ন আম গাছে একদম ছড়িয়ে থাকে, ওই যে ডাল বের হলো ওগুলোকে শাখা প্রশাখা বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে উদ্ভিদ সম্পর্কে যে আমরা পড়ছি এখন, দেখো আমাদের পৃথিবী কত বড়, এখানে কত কত রকমের উদ্ভিদ রয়েছে তাই না? তো আমরা সেই উদ্ভিদ কয়েক শ্রেণীতে ভাগ করা যায়, তো আমরা সেটা সম্পর্কে জানবো। দেখো এখানে কত কত চিত্র রয়েছে। শাপলা কই থাকে? পানিতে থাকে। জবা কই থাকে? ডাঙায় থাকে, স্থল ভাগে থাকে। আম গাছ, আম গাছের হচ্ছে সেও হচ্ছে স্থল ভাগে থাকে। তারপর মরিচ, ঢিকি শাক, ধান, মশ, মাশরুম, মাশরুম তো সবাই চেনো, মাশরুম ব্যাঙের ছাতা যে আমরা দেখি তাকে মাশরুম বলে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো নিজে ছক, তোমরা ছক করে ফেলতে পারো, যেহেতু বাসায় রয়েছো, উদ্ভিদের নাম লিখতে পারো। তারপর আকার, কাণ্ড শক্ত না নরম, ফুল ফোটে কি ফোটে না, তোমরা সুন্দর এইভাবে ছক করে তোমার আশেপাশে কি কি গাছ রয়েছে সেগুলো চার্টে এইভাবে প্রথমে অ্যাক্সিলারে লিখবে যে তোমার বাইরে আঙিনায় গোলাপ রয়েছে, গোলাপের আকার কেমন, ছোট নাকি বড় না মাঝারি, কাণ্ড কেমন, শক্ত নাকি নরম, ফুল ফোটে কি ফোটে না, গোলাপের কি ফুল ফোটে, ফোটে তাহলে ফুল ফোটে, এভাবে সুন্দর করে চার্ট করে ফেলতে পারো। তারপরে তোমরা দেখতে পারো যে তোমরা কত কিছু শিখে গেছো। দেখো আমরা পরের পৃষ্ঠায় যাই, এখানে কি আছে, উদ্ভিদের শ্রেণীবিন্যাস। এখানে যে আমি লিখেছি উদ্ভিদের শ্রেণীবিন্যাস, এই যে আমরা বললাম কত কত রকমের উদ্ভিদ তাই না পৃথিবীতে, একদম সারা পৃথিবী জুড়ে কত কত দেশ, বিভিন্ন রকমের যেমন মানুষ প্রাণী থাকে সেরকম হচ্ছে উদ্ভিদ রয়েছে। তো এখন এদের শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়েছে দেখো, আমরা যে ওই যে আমরা ছক করলাম একটু আগে, যে কোন উদ্ভিদ হচ্ছে কাণ্ড কিরকম, নরম না শক্ত, ফুল ফোটে কি ফোটে না, তারপর আকারটা কেমন, ছোট না বড়, এগুলোর উপর ভিত্তি করে উদ্ভিদদের এইভাবে দুই ভাবে, একটা হচ্ছে ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে ভাগ করা হয়েছে, আরেকটা হচ্ছে আকার ও কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে ভাগ করা হয়েছে। চলো তাহলে দেখি যে প্রথমে কি, ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো এইখানে দেখো, এখানে ঢেকি শাক, তোমরা কি ঢেকি শাক চিনো? ঢেকি শাক বিভিন্ন যেমন গ্রামে ধান যে আমরা গাছ লাগাই বা কোনো মাঠ তার আশপাশে অনেক লতা পাতা সেখানে গাছ চিনে। আচ্ছা তোমাদের যদি আমি ঢেকি শাক কালার করতে পারি তোমাদের দেখাবো, হয়তো চিনো অনেকে। দেখো ঢেকি শাক মস, আর এখানে কি আছে, আম গাছ, শাপলা গাছ। দেখো এখানে যে ফুলের উপর ভিত্তি করে আমরা ভাগ করব,
এই আম গাছে ফুল ফোটে ফোটে শাপলা ফুল ফোটে এই যে ঝিকি শাক আর মস দেখছো এই ঝিকি শাকের ফুল ফোটে না ঠিক আছে ফুল ফোটে না এই মসের ফুল ফোটে না এখন এদের ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদে ভাগ করা হয়েছে দেখো সপুষ্পক এবং অপুষ্পক সপুষ্পক বলতে কি বোঝা হচ্ছে সপুষ্পক তাই না মানে হচ্ছে পুষ্প মানে কি বলি আমরা ফুল পুষ্প ফুল সপুষ্পক মানে নিজের ফুল তাই না নিজের ফুল সপুষ্পক উদ্ভিদ যার যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে বলা হয় সপুষ্পক দেখো প্রথমে রয়েছে অপুষ্পক অপুষ্পক মানে কি অ মানে আমরা তো বলি অকাজ অকাজ বলি না মানে যেটা কাজের মধ্যে পড়ে না তাহলে অপুষ্পক মানে যে যে উদ্ভিদের ফুল হয় না সেটা হচ্ছে অপুষ্পক তাহলে দুইটা ওয়ার্ড শিখলে সপুষ্পক এবং অপুষ্পক সপুষ্পক এবং অপুষ্পক ঠিক আছে অপুষ্পক হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে যেমন আমরা বললাম ঢেকি শাক ঢেকি শাক মস আর সপুষ্পক মানে নিজের ফুল যে সকল উদ্ভিদের নিজের ফুল হয় তাদেরকে কি বলে সপুষ্পক উদ্ভিদ বলে যেমন গোলাপ জবা আম শাপলা ইত্যাদি এগুলো তো সবগুলোরই ফুল হয় তাই না আচ্ছা তাহলে আমরা কি এখন হচ্ছে ফুলের উপর ভিত্তি করে যে উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হয়েছে সপুষ্পক এবং অপুষ্পক এটা বলবো না ঠিক আছে সপুষ্পক মানে নিজের ফুল আমি যদি একটা গাছ হই তাহলে আমি যদি নিজে ফুল ফোটি মানে আমার মধ্যে যদি ফুল ফোটে আমি একটা উদ্ভিদ তাহলে আমি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আর যদি আমি আমার মধ্যে যদি ফুল না ফোটে তাহলে সেটা অপুষ্পক আচ্ছা আমরা প্রাণীদের না ধরি আমরা হচ্ছে গাছ আম গাছ আমের মুকুল ফুল ফোটে তাহলে সেটা সপুষ্পক উদ্ভিদ আচ্ছা তাহলে হচ্ছে এরপরে দেখো আকার ও কাণ্ডের উপর ভিত্তি করে আকার এবং কাণ্ডের উপর ভিত্তি করে দেখো নিচে আম আম গাছ আম গাছের কি এরকম বড় একটি কাণ্ড রয়েছে শক্ত একটি কাণ্ড আর এর নিচে দেখো মাটির নিচে মাটির উপরে কিন্তু মূল দেখা যাচ্ছে না মাটির নিচে কোন পর্যন্ত মূল চলে গেছে দেখছো এই মূল আর এই যে কাণ্ড এই যে উপরে হচ্ছে শাখা প্রশাখা একটা শাখা প্রশাখা একদম মূল শাখায় তাই না এইখানে এইটা হচ্ছে একটা শ্রেণী বিন্যাস এই আকার কাণ্ডের উপর এক প্রকারের শ্রেণী এইটা হচ্ছে বৃক্ষ আর দেখো গোলাপ গাছ আমার গোলাপ গাছ কি হবে গোলাপ গাছ হচ্ছে আকারটা কেমন ধরো তো আকারটা আম গাছের সমান হয় গোলাপ হয় না তাহলে মাঝারি হয় তাই না মাঝারি হয় আর তার হচ্ছে কি একটা বড় কাণ্ড থাকে গোলাপ আমের মতো আম গাছের মতো না তার হচ্ছে কয়েকটি একটি সরু একটি এমন থাকে এদিক দিয়ে শাখা প্রশাখা বের হয় গোলাপ ফুল ফোটে তাই না সেটা হচ্ছে এক প্রকারের আর বিরু মরিচ গাছ মরিচ গাছ ছোট হয় না আকারে আর কাণ্ডটাও নরম হয় তেমন হচ্ছে দেখো বিরু গুল্ম বৃক্ষ আকার ও কাণ্ডের উপর তিন প্রকার রয়েছে বৃক্ষ বিরু গুল্ম এবং বৃক্ষ আচ্ছা তোমাদের এটা হচ্ছে আমি ডিটেলে আগামী ক্লাসে পড়াবো তোমরা হচ্ছে যেটুকু আমি পড়ালাম তোমাদের আগের ক্লাসে লেকশন দিলাম তো তোমরা এখন এটুকু পড়বে আর এইটুকু ডিটেলে তোমরা বাসায় করতে পারো যে আমরা দেখি তো কিরকম কোন গাছটা আমরা চিনি কিনা ঠিক আছে তাহলে হচ্ছে তোমরা গুগল ফর্মে এক্সাম পার্টিসিপেট করো পরীক্ষা দিও যেটা বুঝো না যেগুলো তোমাদের ভুল হয় ওগুলো তো আমি আলোচনা করি ক্লাসে তো হচ্ছে সবাই ভালো থাকো আগামী ক্লাস আমি তোমাদের নেব আর এটা অবশ্য করবে আমি গুগল ফর্মে এক্সামটা এখন গ্রুপে দিয়ে দেবো তোমরা সবাই পরীক্ষা দিবে আচ্ছা ভালো থাকো খোদা হাফেজ